Assalamu alaikum. Welcome to the video of Kickstart Android Development with Xamarin. Build native apps using the power of C# and Visual Studio. Ami ke? Ami Fauzul Karim. Ami bortomane Cephalote Senior Software Engineer hisebe kaj kortechi. এবং আমার নিজস্ব একটা স্টার্ট আপ আছে, ছোট একটা জিনিস বলা যায় ওয়ান ম্যান আর্মি। সেখানে আমি সিও হিসেবে কাজ করতেছি, ওয়ান ম্যান আর্মি, কোড কুপার্স সেই কোম্পানিটার নাম। আমি কি করি, আমি আসলে C# এবং টাইপ স্ক্রিপ্টে কোড করতে প্রচণ্ড ভালোবাসি এবং যেখানে সম্ভব এই দুটো ল্যাঙ্গুয়েজ দিয়েই কাজ করি। আমি কিছু কোড গিটহাবে আপলোড করেছি, সেটা github.com/fauzulkarim এ পাওয়া যাবে। মাঝে মধ্যে চেষ্টা করি কন্ট্রিবিউট করার। এছাড়া আমি কিছু ভিডিও বানাই, ভিডিও বানানো আমার একটা প্যাশন, ভালোবাসা। সো সেগুলো পাওয়া যাবে youtube.com/fauzulkarim চ্যানেলে। এছাড়াও আমি কিছু টেকনিক্যাল পোস্ট লেখার চেষ্টা করি মাঝে মধ্যে, সেগুলো পাওয়া যাবে fauzul.com বা fauzulkarim.com এর মধ্যেও পাওয়া যাবে। এছাড়া আমার ফ্রি টাইমগুলোতে আমি চেষ্টা করতেছি একটা ই কমার্স, একটা সেলস প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে আসলে আমাদের ইনভেন্টরি এবং অনেক কিছু মিলে একটা অনেক জগা খিচুড়ি দিয়ে একটা সফটওয়্যার বানানোর চেষ্টা করতেছি। সো এটার চেষ্টা আপনারা পাবেন হচ্ছে facebook.com/facebook365 ওয়েবসাইটে। তো আজকের এজেন্ডা হচ্ছে আমরা জামারিন নিয়ে এমনভাবে কিছু কথা বলবো, কিছু কাজ দেখাবো, যেন আপনারা ভিডিওটা দেখা শেষ করার পরেই বা ভিডিও দেখার চলাকালীন সময়েই কনফিডেন্ট হয়ে যান যে আপনারা আসলেও জামারিনে কাজ করতে পারবেন। আপনাদেরকে 10-12 ঘন্টা 20 ঘন্টার আসলে লং টাইম কোর্স করার দরকার নাই, জাস্ট আপনাদেরকে একটা ট্রেনে বসায় দেওয়ার জন্য যতটুকু নলেজ দরকার সেটা আমি শেয়ার করব। বাকিটা এখন আপনি আপনাদের মতো করে চালাই নেবেন আর কি, কীভাবে কতদূর চালানো যায়। তো আমরা বলবো হোয়াট ইজ জামারিন, বা বর্তমানে আমরা এটাকে জামারিন ফর্মস হিসেবে ট্রিট করি। এছাড়া আমরা বলবো আমাদের ফার্স্ট অ্যাপ, এটাকে আমরা ডিসেট করব, আমরা দেখব কীভাবে কী হচ্ছে না হচ্ছে। এরপর আমরা এই ফার্স্ট অ্যাপের পর এটাকে আমরা ডিপ ডাইভ করব, যে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করব। এরপর আমরা এই মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে কীভাবে আমরা একটা REST, দ্যাট মিন্স ওয়েব API, ইন্টিগ্রেট করতে পারি সেটা দেখাবো। এবং আমরা কিছু ডাটাবেজের কাজ দেখাবো, যে লোকাল ডাটাবেজ নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি জামারিনে। এবং শেষে আমরা দেখাবো কীভাবে আমরা সিঙ্কিং মেকানিজমটা ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ অফলাইন কাজ করবে মোবাইলটা, যদি অনলাইন সিঙ্ক হয় তখন অনলাইনে সিঙ্ক হয়ে যাবে। তো আমাদের এই সমস্ত স্যাম্পল অলরেডি আমাদের গিটহাব চ্যানেলে আছে, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, অলরেডি সব রেডি করা আছে।